সকল দর্শক বন্ধুদের অভিনন্দন। ফিরে এলাম আজকের রেসিপি আলুর পরোটা বা আলু পরাটা নিয়ে। এই রেসিপিটি আসলে আমি শিখি দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে অজস্র ধাবা আছে এবং সেখানে এই আলু পরাটা, মানে বাংলায় আমরা যাকে বলি আলু পরোটা, সেটি একটি খুব বিখ্যাত রেসিপি। সাধারণত আমরা যেসব আলু পরোটা খাই তার থেকে ওই আলু পরোটাগুলোর টেস্ট অনেক ভালো। তাদের কাছ থেকে শিখি প্রসেসটা এবং আজকে আপনাদের সেটাই উপহার দিচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের উৎসাহ দিন। আলুটা কিভাবে প্রিপেয়ার করা হবে এবং পরোটাটা কিভাবে ভাজা হবে, এটাই হলো এই রেসিপির আসল জায়গা। আলু পরোটায় আলুই হচ্ছে গিয়ে মূল উপকরণ, সুতরাং কয়েকটা আলু সেদ্ধ করে নেওয়া হবে। আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পারেন না তাদের গোটা কাঁচা লঙ্কা নেওয়ার কোনো দরকার নেই। আলু সেদ্ধ তৈরি। এবার আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এবারে একটা প্যানে তেল গরম করে তার মধ্যে একটু জিরে দিয়ে, তারপর কুচনো কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি এবং সবশেষে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে রান্না করতে হবে। ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে, কারণ এইটার উপরেই ডিপেন্ড করছে আলু পরোটার স্বাদ। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। কষানো হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু ভাজা হয়েছে, এবারে নুন দেব। আগে নুন দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দিত। এবারে দেখুন আদা পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেছে এবং একটা লালচে ভাব এসেছে। এবারে একটু চিনি দিন বাইন্ডিংটা ভালো করার জন্য। তারপরে স্ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে ওটাকে রান্না করতে হবে। এইটা ভালো করে করলে তবে টেস্টটা খুব ভালো আসবে। এত সুন্দর টেস্টফুল একটা পরোটা হলো, কিন্তু তার সঙ্গে একটা কিছু চাই যেটা পরোটার স্বাদ আরো বাড়িয়ে দেবে। চিন্তা করবেন না, পরের এপিসোডেই সেই জিনিসটা বানাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মুনমুন গ্যালি, ধন্যবাদ। আলুর বাইন্ডিংটা এইরকম সুন্দর আঠালো হবে, না হলে পরোটার ভেতরে সুন্দরভাবে বসবে না। এবার একটু ধনে পাতা কুচি এবং গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সুস্বাদু পুর রেডি। এবারে 3 কাপ ময়দা নিন এবং 1/2 কাপ আটা দিন। তারপর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মতো জল দিয়ে আটা ময়দাকে মাখবেন। মেখে একটা বেশি শক্ত করবেন না, মোটামুটি শক্ত, না হলে পুর ঢোকাতে অসুবিধা হবে। হালকা নরম রেখে আটাটা মাখবেন। ময়দা মাখা হয়ে গেল, একটু বেলুচাকি নিয়ে খেলে নিলাম। তারপর ময়দার লেচিগুলো, সাধারণ যে রুটি হয় তার থেকে ডবল সাইজ নিয়ে পুরগুলো ধীরে ধীরে ভরে নিন। দিয়ে তারপর বেলুচাকিতে সুন্দর করে বেলে নিন। ময়দার গুলিগুলোকে সুন্দর ডিপ করে বাটির মতো তৈরি করুন। তারপর পুর ভরে নিয়ে মুখটা সুন্দর করে আটকে দিন যাতে পুর না বেরিয়ে আসতে পারে। তারপর চেপে চেপে রেখে গোল্লা করে একটা জায়গায় রাখুন। ময়দা ব্যবহার করে সুন্দর করে বেলুন চাকিতে গোল করে বেলে নিন। এবারে আমাদের পরোটা বেলা রেডি। এখন পরোটাগুলো সেকার অপেক্ষায়। প্রথমে একটুখানি সেকে নিতে হবে পরোটাগুলোকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
পরোটাগুলো এপিটোপিট করে সেঁকে নেওয়া হলো। এরপরে 4 চামচ মতো সাদা তেল দিন, দিয়ে আবার সুন্দর করে ভাজতে থাকুন এপিটোপিট করে। দেখবেন লুচির মতো ফুলে উঠছে, তাই বলে ভাববেন না পরোটাটা লুচি হয়ে গেল। চেপে চেপে একটু ভেজে নিতে হবে, না হলে ধারগুলো কাঁচা থেকে যাবে। ধারগুলো একটু চেপে চেপে ভেজে নেবেন। তৈরি হয়ে গেল ধাবা স্টাইল আলু পরোটা বা আলু পরাটা। এবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলুর দম আচার দিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু আলু পরোটা। ধন্যবাদ, তো থাকবেন, ভালো থাকবেন। পরের এপিসোডে আলু পরোটার সঙ্গে যেটা খাবেন তার রেসিপি নিয়ে আমরা হাজির হচ্ছি। ততক্ষণ অপেক্ষায় থাকুন, ধন্যবাদ।